ভোর 6টা থেকে প্রায় রাত 1টা, প্রায় 19 ঘন্টার বেশি সময়ের পর খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়ি থেকে বেরোলেন ইডি আধিকারিকরা। এদিন সকালে 5টি গাড়ি করে ইডি আধিকারিকরা রথীন ঘোষের বাড়িতে যায়। মাইকেল নগরের বাড়িতে শুরু হয় তল্লাশি। দীর্ঘ 9 ঘন্টা তল্লাশির পর কিছুক্ষণের জন্য তার বাড়ি থেকে বের হয় কয়েকজন আধিকারিক। তারা জানান মন্ত্রী তাদের কাজে সহযোগিতা করছেন। তদন্ত প্রক্রিয়া চলাকালীন তারা আর কিছু বলতে পারবেন না বলেও সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায়। তল্লাশি অভিযান চলে প্রায় রাত 1টা পর্যন্ত। উল্লেখ্য, 2021 সালে তৃতীয়বার ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় আনেন রথীন ঘোষকে। তার আগে দীর্ঘদিন রথীন মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান ছিলেন। পুরসভায় রথীন ঘোষের ভালো কাজের জন্য তাকে মন্ত্রী পদ দেওয়া হয় বলে জানা যায় তৃণমূল সূত্রে। খাদ্য মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয় তাকে। ইডি তল্লাশি প্রসঙ্গে রথীন ঘোষ আগেই জানান, এরা তো আগেও বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে কিন্তু কিচ্ছু পায়নি। মঙ্গলবার দিল্লিতে তৃণমূল কংগ্রেসের আন্দোলনের পাল্টা এই তল্লাশি অভিযান বলেও জানান তিনি। আর এদিন ইডির তল্লাশি অভিযান শেষে বেরিয়ে খাদ্যমন্ত্রী জানান, এইসব তল্লাশি শুধু নাটক করার জন্য। ওদের কাছে একটা সিআইআরে আপনারা জানেন বিভিন্ন মিউনিসিপ্যালিটির নামে 14 থেকে 17 এই যে সাবজেক্টে এনকোয়ারি সেটা দিয়েছে কোর্ট। ওনারা ওনাদের ইডির উপরে একটা দায়িত্ব আছে, ওনারা আমাদের সমস্ত কিছু ইনভেস্টিগেশন করে দেখলেন যে আমাদের বাড়িতে কী আছে না আছে, ব্যাংকে কী আছে না আছে, এসবগুলো দেখলেন। পুরো নাটক করার জন্য আসলে বিষয়টা হচ্ছে যে 14 থেকে 17 আমি যেহেতু চেয়ারম্যান ছিলাম সেই জন্যেই এইখানে আসা। এর আগে মিউনিসিপ্যালিটিতে এসছে এবং প্রত্যেক পুরসভাগুলোতেই চিঠি দিয়েছিল যে আপনাদের এই রিক্রুটমেন্ট প্রসেসটা কী করে হয়ে। আমি একটা চেষ্টা করলাম ওদের একটা ভুল ভাঙাতে। ওরা এতদিন ধরে যেভাবে বলছিল, হাইকোর্টও যেসব বলেছে, আমার মনে হয় না যে সঠিকভাবে ব্রিফড হয়েছে। সেইটা আমি ওদের আইনের কিছু ধারা টারা তুলে ওদের বলেছি। ওরা আমি ওদের একটা বইও সাপ্লাই করেছি যে আপনারা দেখে দেখেনাই যা করে দেখে শুনে করুন। রাজনৈতিক উদ্দেশ্য যেহেতু আমি ফুড মিনিস্টার হয়েছি, মন্ত্রীর বাড়িতে এনগে ইডি গেছে, লোকের ধারণা হবে যে ফুড মিনিস্টার হিসেবে হয়তো আমার বিরুদ্ধে কোনো কিছু আছে। কিন্তু আসলে ওরা তদন্তটা করতে এসছে 14 থেকে 17 যে মিউনিসিপ্যালিটিতে মানে রিক্রুটমেন্ট হয়েছিলো, সেই রিক্রুটমেন্টগুলোতে যারা চেয়ারম্যান ছিলেন সেই সময় যারা এক্সিকিউটিভ অফিসার ছিলেন তাদের সকলের বাড়িতে ওনারা গেছে, একসাথে সব জায়গায় করেছে, যাতে কেউ কাউকে খবর পাস অন না করতে পারে, যেটা তদন্তের স্বার্থে যেটা হয়। কিন্তু আমার সাথে কেউ কোনো খারাপ ব্যবহার করেনি বা অন্য কিছু করেনি, এবং যা ওরা জানতে চেয়েছে আমি সেগুলো বলেছি। আর ওরা বিভিন্ন স্টেটমেন্ট ওরা করেছে সেটা ডিটেলটা বলে দিই। কোনো নথিপত্র কিচ্ছু নাই, দেখলেন তো খালি আর দেখে তারা কি সন্তুষ্ট? মানে সন্তুষ্ট অসন্তুষ্ট আমি বলতে পারবো না, এটা তো পরের ব্যাপার। কিন্তু ওনারা প্রসেসে যা যা বলেছেন আমরা সেটা কোঅপারেট।